এইচএসসির ফল প্রকাশ, পাশের হার 95.26, জিপিএ 5 পেয়েছে 189,000। উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নিয়ে শিক্ষার মান উন্নয়নের তাগিদ। মাসের শেষে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, করোনায় আরও 28 মৃত্যু, শনাক্তের হার কমে 14%। ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না, আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। মহামারীকালে আরও একবার এইচএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো। গড়পাশের হার 95.26%, জিপিএ 5 পেয়েছে 189,169 শিক্ষার্থী। পাশে শীর্ষে যশোর বোর্ড আর জিপিএ 5 এ শীর্ষে ঢাকা বোর্ড। সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী এবং তিনি জানিয়েছেন আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে নয়, সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল হস্তান্তর। পরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপুমনি। আমরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে চাই। এবার 13,71,681 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 13,06,718 জন, পাশের হার 95.26, জিপিএ 5 পেয়েছে 189,169। 2020 সালের চেয়ে এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে 27,362 জন, 1,934টি প্রতিষ্ঠানের সবাই পাশ করেছে। এইচএসসি বা সমমানের পরীক্ষা যেই সিলেবাসে হয়েছে, আমাদের মতামত হলো ঠিক সেই সিলেবাসের ওপরই এই ভর্তি পরীক্ষাগুলো হওয়া যৌক্তিক। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান এবার এইচএসসি ও এইচএসসি পরীক্ষা কবে হবে তা এখনও বলা যাচ্ছে না, তবে এবারও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের যে ঘাটতি 2020-2021 দুই বছরে ঘটে গেছে, যা এই বছরেও খানিকটা সময় পর্যন্ত হয়তো ঘটবে, যদি ধরে নিই একটা হিসেব আড়াই বছর, তাহলে সেই আড়াই বছরের ঘাটতিটা একটা শিক্ষাবর্ষের মধ্যেই হয়তো আমরা পূরণ করতে পারবো না। তো সেজন্যেই আমরা ধাপে ধাপেই সেটিকে ঘাটতিটা পূরণ করবার আমাদের চেষ্টা করব এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা এগুচ্ছি। ওয়েবসাইট এবং মোবাইল এসএমএস এ ফল জেনে অনেক শিক্ষার্থী ছুটে আসে কলেজে, কলেজগুলোতে বয়ে যায় আনন্দের জোয়ার। দিন শেষে বলতে গেলে সবকিছুর একটা ভালো ফলাফল এসেছে বলে ভালো, আমরা ভালো রেজাল্টটা করতে পেরেছি। করোনাকালীন সময় পার করার পরে আমরা প্রথম পরীক্ষা দিতে পেরেছি, এজন্য আনন্দিত আর ফলাফল পেয়ে আরো আনন্দিত। উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে এবার উচ্চ শিক্ষার সিঁড়িতে সফল শিক্ষার্থীরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা শিক্ষা গ্রহণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকেও যুগোপযোগী করে গড়ে তুলতে গবেষণার প্রতি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ফলাফল ঘোষণা দিচ্ছি। প্রধানমন্ত্রীর পক্ষে বোর্ড চেয়ারম্যানদের দেওয়া ফলাফল ও প্রতিবেদন গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা খাতের চিত্র। ক্ষতিগ্রস্ত এ খাতে চ্যালেঞ্জ মোকাবেলা করেও শিক্ষার হার 75% উন্নীত করা সরকারের অর্জন বলে মনে করেন সরকার প্রধান। আজকে বাংলাদেশে 75% আমাদের শিক্ষার হারে উন্নীত করতে আমরা সক্ষম হয়েছি। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি বলেই আমরা এই অনলাইনের টেলিভিশনের মাধ্যমে বা বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা শিক্ষাটা চালিয়ে যেতে সক্ষম হই। তারপর আমি বলবো যে করোনা ভাইরাসের সবথেকে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। শিক্ষার বহুমুখী প্রসারে শিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে, যা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান প্রধানমন্ত্রী। চতুর্থ শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হবে আমাদের দেশে এবং বিশ্বব্যাপী, সেই সুযোগটা আমাদের ছেলেমেয়েরা নিতে পারবে, তাদেরকে সেই ধরনের
ট্রেনিংই দিতে হবে। গতানুগতিক শুধু ডিগ্রি নিলেই হবে না, বরং মানে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ পড়াশোনা করে আর্থিক সচ্ছলতার জন্য, কর্মসংস্থানের জন্য। তো কর্মসংস্থানের উপযুক্ত শিক্ষাই গ্রহণ করতে হবে, সেই শিক্ষাই আমাদের দিতে হবে। এমাসেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানান, শিক্ষা যেন হয় মানুষের কল্যাণে। যেহেতু একটু খারাপ সময় যাচ্ছে, আমরা আশা করি এ মাসের শেষের দিকে হয়তো অবস্থার পরিবর্তন হবে এবং সেই সময় আমরা স্কুল কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দিতে পারব। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের সংখ্যা। একদিনে মারা গেছেন 28 জন, নতুন করে শনাক্ত হয়েছে 4,838 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা সংক্রমণের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। শনাক্তের হার কমে হয়েছে 14.85%। এ মাসের শেষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গেল সপ্তাহের শুরুতে করোনা শনাক্তের হার 21% বেশি ছিল, সপ্তাহের শেষে শনাক্ত হার ও মৃত্যু কমছে। 24 ঘন্টায় 874 ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 32,000-এর বেশি। শনাক্ত 4,838, এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 19 লাখ ছাড়িয়েছে। মৃত 28 জনের মধ্যে ঢাকা বিভাগেই 12 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 14.85% এবং মৃত্যু হার 1.51%। ফেব্রুয়ারির শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 1,43,00,000 বেশি শিক্ষার্থী ইতিমধ্যেই টিকা গ্রহণ করেছেন প্রথম ডোজের এবং 39,00,000 বেশি শিক্ষার্থীর দ্বিতীয় ডোজটি ইতিমধ্যেই শেষ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে করোনা পরিস্থিতির জন্য বন্ধ আছে, কিন্তু আমরা আশা করছি যে এই মাসের শেষের দিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলেও স্বাস্থ্যবিধি মেনে চলবার বিষয়ে প্রত্যেকেই সতর্ক থাকতে হবে। অমর একুশে গ্রন্থমেলায় ক্রেতা বিক্রেতা এবং অংশগ্রহণকারী সবাইকে ভ্যাকসিন নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠনে দেরি হলেও সাংবিধানিক সংকট সৃষ্টি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামীকালকে এই কমিশনের সময় পূরণ হয়ে যাচ্ছে এবং তারপরেও যদি নির্বাচন কমিশন গঠন করতে একটু বিলম্ব হয়, সেটা শূন্যতায়, আইনে শূন্যতা হিসেবে গণ্য হবে। নির্বাচন কমিশনের ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। ইসির ব্যর্থতা, আপনার নির্বাচনের ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচনের ব্যর্থতা, দেশ পরিচালনার ব্যর্থতা, সব দায় হচ্ছে আওয়ামী লীগের এবং তার সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের এবং তাদের সভানেত্রী শেখ হাসিনার দায় কোনো মতেই এড়াতে পারবেন না। এই সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য না এবং আমরা শুধু সার্চ কমিটি না, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেই আমরা কোনো প্রক্রিয়ার মধ্যেই আমরা থাকবো না। এই জন্যে যে এই সরকারের অধীনে, আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা আমরা, এটা আমাদের মানে পরীক্ষিত সত্য। অতীতের মতোই সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রশ্রয় না দিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়ে নতুন মেয়াদে দায়িত্ব নেন আইভি। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা, সাথে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও। আইভি বলেন, চলমান উন্নয়ন কাজের মধ্যে প্রথমেই 6টি মেগা প্রকল্পের কাজ শেষ করতে চান তিনি। মেগা প্রকল্পগুলো প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে বলেও জানান মেয়র আইভি। দর্শক বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বসন্তের আগমনী বেড়েছে ফুল চাষীদের ব্যস্ততা, মহামারীর ক্ষতি পুষিয়ে নেয়ার আশা। প্রকৃতিতে রঙের ছোঁয়া, ডাকছে কোকিল, বসন্ত এসে গেছে। সামনে বিশ্ব ভালোবাসা দিবস,
আর কদিন পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সব দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন জেলার ফুল চাষিরা। সাভার, নারায়ণগঞ্জ ও ঝিনাইদহ প্রতিনিধির সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। সাভারের বিরুলিয়া গোলাপ গ্রাম, এই গ্রামে প্রায় 400 হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে। কয়েক প্রজাতির গোলাপ, গ্লাডিউলাস, জিপসি, গাঁদাফুল, রজনীগন্ধা চাষ হয় এখানে। লাল রঙের গোলাপের রঙিন চারধার, উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গেল বছরগুলোতে করোনা ভাইরাসে ক্ষতি হলেও এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। তবে হঠাৎ অজানা ভাইরাসে বাগানের সব ফুল নষ্ট হয়ে যাওয়ায় রয়েছেন দুশ্চিন্তায়। এমন অবস্থা হয়েছে যে খেতে ধার উদ্ধার করে মানুষের কাছে ঋণ ফিল করে যে আমরা খেতে খাওয়ান দিয়ে খেতে তৈরি করছি, খেত তো ফুল পাইলাম না, পুরো এই সিজনটাই পুরো লস হয়ে যায়। 21 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই দিবসগুলো মূলত আমরা ইনকাম, কিন্তু এইবার আমরা এইটা নাই, কারণ সরকারি অনুদান পেলে কিছুটা সমস্যা কাটিয়ে উঠতে পারে বলে জানান তারা। এদিকে নারায়ণগঞ্জের সাবডিগ্রাম, দিঘলদি, মাধবপাশা, আইসতলা ও সোনারগাঁয়ের ফোরদি, দড়িগাঁও, একরামপুর সহ 10টি গ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হয়। এসব গ্রামের 10 থেকে 15 হাজার নারী পুরুষ ফুল চাষ করেই স্বাবলম্বী হয়েছেন। এবছর প্রায় 70 হেক্টর আবাদী জমিতে 24 ধরনের ফুল চাষ হয়েছে। এবার সব দিবসকে ঘিরে কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষিরা। বৃষ্টির কারণে ফুল মারাত্মকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি আমাদের কিছু যদি আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করত তাহলে আমাদের একটু সুবিধা হইতো। ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থীরা ভিড় করেন। এই জায়গাটা সত্যিই অনেক সুন্দর, মানে প্রকৃতির কাছে তাজা ফুল, ফুলের গন্ধ অনেক রিফ্রেশিং। এদিকে 3 দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন চিনাধার ফুল চাষিরা। দাম ভালো পেলে মহামারী করোনায় হওয়া ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবে বলে আশা তাদের। দামটা ভালো পাওয়ার জন্য ওই ফুলটা সস্তা করছি, সার ওষুধ দিচ্ছি দিয়ে ফুলটার কালারটা ভালোভাবে। সামনে হলো ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, এই জন্য আমরা গাছটা যত্ন নিয়েছি, সার দিচ্ছি। এই জন্য সঠিক বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ফুল পরিবহনেও সরকারি সহযোগিতা চেয়েছেন তারা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। মুঘল আমলে নির্মিত মসজিদ, কালের বিবর্তনে হারিয়ে গেছে নাম, স্থানীয়রা একে পুরান মসজিদ নামেই ডাকে। এর মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি পরিদর্শন করেছে। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায় রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। প্রাচীন এই মসজিদটি লালমনিরহাটের আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম গিলাবাড়িতে মোগল আমলে নির্মিত। এটির দৈর্ঘ্য 42 ফুট এবং প্রস্থ 17 ফুট। রয়েছে 13টি মিনার, প্রধান ফটকের ওপর 3টি মিনার। মসজিদের ভিতরে 2 কাতারে 40 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। সামনে প্রাচীন কুয়াটি একসময় গ্রামের মানুষের পানীয় জলের একমাত্র উৎস ছিল। এলাকাবাসী চান প্রাচীন এই মসজিদটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। সবাই মিলে চাচ্ছি যে প্রাচীন যুগে মোগল আমলের প্রত্নতত্ত্ব মসজিদে থাক, এই মসজিদটা যেন মানে কোনো ভাবে ভাঙা না হয়, আর প্রয়োজনে সম্প্রসারণ করবে, পাশে মসজিদ করবে, সেখানে আমরা নামাজ পড়বো। এটা তো পুরাতন মসজিদ, আমরা চাই এটা মানে কারণ যে মানে যুগ যুগ ধরে থাক। প্রাচীন মসজিদ বলছি ওই কলকাতা কুচবিহার থেকে যে মোগল সম্রাট, ওই জন্য আমরা বলছি যে প্রাচীন মসজিদ মোগল আমলের মসজিদ। এটা থাক, এটা থাকি যে আমরা যদি সামনে কোনো কিছু করতে পারি অ্যাটাচ মানে মুসল্লিগণের সুবিধার্থে, এইটা হল মূলত আমার কথা। এরই মধ্যে স্থাপনাটি পরিদর্শন করেছে প্রত্নতত্ত্ব বিভাগের একটি দল। জেলা প্রশাসন বলছে শিগগিরই এটিকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে ঘোষণা করা হবে। রাজশাহী থেকে সহকারী পরিচালক, তিনি স্থানীয়ভাবে এলাকাটা পরিদর্শন করেছেন। ঐতিহাসিক এবং প্রাচীন নিদর্শন যেন কোনোভাবে ধ্বংসপ্রাপ্ত না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে। মসজিদটি সংরক্ষণ করে তার পাশে আরেকটি মসজিদ নির্মাণের দাবি স্থানীয়দের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবারে সালাম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার HSC তে পাশের হার ও GPA দুটোই বেড়েছে।
এবার পরীক্ষায় পাশের হার 89.39%, গতবার পাশের হার ছিল 78.43%। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফলের এই তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। তিনি বলেন, করোনার মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের অনলাইন কার্যক্রম পরিচালনা সহ নানামুখী উদ্যোগে ফলাফল ভালো হয়েছে। এবার জিপিএ 5 পেয়েছে 13,720 জন পরীক্ষার্থী। পাশের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে আছে ছাত্রীরা। 2021 সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামে 267টি কলেজে 101,102 জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে 121,888 জন। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের সম্মেলন ও চেইন হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বন্দরনগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। এবারে সম্মেলনে আবু বকর শাহেদ শান 2022 সালের জন্য জেসিআই চিটাগাং কসমোপলিটনের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে অনলাইনে যোগদান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সঙ্গীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া সহ অন্যান্যরা। দর্শক, এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এইচএসসির ফল প্রকাশ, পাশের হার 95.26, জিপিএ 5 পেয়েছে 189,000। উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নিয়ে শিক্ষার মান উন্নয়নের তাগিদ। মাসের শেষে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, করোনায় আরও 28 মৃত্যু, শনাক্তের হার কমে 14%। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।